হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে হচ্ছে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি সম্বন্ধে আমরা জানবো। তো তোমরা যে এই যে ছবিটাতে দেখছো, এটা হচ্ছে একটা কি সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতির ছবি আমি এঁকেছি। তার প্রত্যেকটা অংশ নামকরণ যেমন করেছি, এই অংশের নাম কি বলবো? পরাগধানী। এই অংশটাকে আমরা কি বলবো? গর্ভমণ্ডল। এবং এই যে অংশটা, এটাকে আমরা কি বলবো? জনন নিউক্লিয়াস। আর এইটাকে আমি কি বলবো? নালিকা নিউক্লিয়াস। আর এই যে অংশটা, এটা আমরা বলবো কি? পরাগনালী। পরাগনালীর মধ্যে এই যে দুটো যে ছিদ্র দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলবো? টু গ্যামেট। আর এই যে অংশটা, এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। আর পরের যে এই যে ছিদ্রটা, নালিকা। এবং এই যে ভ্রূণস্থলীর মধ্যে যে এই যে তিনটা যে এই যে দুটো যে অংশ দেখতে পাচ্ছ, এই দুটো অংশের নাম কি? তো আশা করি তোমরা নামকরণ সম্বন্ধে তোমরা জানো। তবে সপুষ্পক উদ্ভিদ কিভাবে হচ্ছে তার নিষেক ক্রিয়া সম্পূর্ণ করে, তা হচ্ছে আমরা আস্তে আস্তে স্টেপ বাই যাব। প্রথম হচ্ছে কি? পরাগ সংযোগ। সপুষ্পক উদ্ভিদের পরিণত পরাগের মূল কি হয়? যে গর্ভমুণ্ডে স্থানান্তরিত। গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার পর কি হবে? যে ওখানে একটা বিচ্ছিন্ন একটা পদার্থ আছে তরল, সেগুলো শোষণ করার ফলে এই পরাগরেণুটা কি হবে? যে আস্তে আস্তে কি করবে? ফুলে ফুটবে। এবং উপরটা কি হবে? কি হবে? ফেটে যাবে। এবং নিচের যে অংশটা, পরাগনালী গঠন সৃষ্টি করবে। তো পরাগনালী গঠন তো সেই হয়ে গেল। তারপর হচ্ছে যে টু গ্যামেট সৃষ্টি। এবার এই যে পরাগরেণুর মধ্যে এই যে নিউক্লিয়াসটি যে আছে, এই নিউক্লিয়াসটি কি হবে? মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমে কি করবে? যে দুটো হচ্ছে কি, যে গুঙ্গেমেট সৃষ্টি করবে এবং আর এক কি করবে? যে নালিকা নিউক্লিয়াস গঠন করবে। তাহলে দুটো কি? গুঙ্গেমেট সৃষ্টি করবে, আর এক হচ্ছে কি, নালিকা নিউক্লিয়াস গঠন করবে। তো এটা হচ্ছে কি, না পরাগরেণুর মধ্যে যে নিউক্লিয়াসটা মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমে বিভাজিত হওয়ার ফলে বিভাজিত হলো। এরপর কি, যে ডিম্বকের গঠন। তো কিভাবে হচ্ছে ডিম্বক গঠন করবে সেটা আমরা জানবো। তো এই যে ডিম্বাণুর মধ্যে অনেকগুলো কি থাকে? অসংখ্য ডিম্বক থাকে। অসংখ্য ডিম্বকের মধ্যে এর মধ্যে থাকা হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি কি হবে? মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমে বিভাজিত হবে। এটা বিভাজিত হওয়ার পরে কি করবে? আটটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গঠন করবে। কটা বলুন ফ্রেন্ডস? আটটা নিউক্লিয়াস গঠন করবে। হ্যাপ্লয়েড আটটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মধ্যে কি করবে? দুটো হচ্ছে কি, যে সহকারী কোষ হিসাবে থাকবে, তার মধ্যে আরেকটা কি করবে? যে ডিম্বাণু গঠন করবে। তাহলে আটটার মধ্যে যে তিনটা নিউক্লিয়াস কি করবে? যে দুটো হচ্ছে সহকারী কোষ হিসাবে থাকবে, আর একটা হচ্ছে কি, যে ডিম্বাণু গঠন করবে। তিনটা হয়ে গেল। আর তিনটা যে আছে নিউক্লিয়াস, সেগুলো কি করবে? আর তিনটা নিউক্লিয়াস ভ্রূণস্থলীর একদম শেষ প্রান্তে এসে একে অপরে কি করবে? যে প্রতিপাদ কোষ সমষ্টি গঠন করবে। তার কি, ভ্রূণস্থলীর একদম শেষ প্রান্তে এসে তিনটি নিউক্লিয়াস একসঙ্গে সংযুক্ত হয়ে কি করবে? প্রতিপাদ কোষ সমষ্টি গঠন করবে। আর বাকি থেকে কত? তিন তিন, এখানে তিনটে, এখানে তিনটে, ছটা হয়ে গেল। আর দুটো নিউক্লিয়াস আছে, ওই দুটো নিউক্লিয়াস কি করবে? যে একত্রিত হয়ে নিম্নিত নিউক্লিয়াস গঠন করবে। তার ওই যে বাকি দুটো নিউক্লিয়াস একসঙ্গে কি করবে? যুক্ত হয়ে নিম্নিত নিউক্লিয়াস গঠন করবে। তো আমরা হচ্ছে কি, ডিম্বকের গঠন সম্বন্ধে জানলাম। এরপর হচ্ছে কি, নিষেক বা জাইগেট কিভাবে সৃষ্টি হয়? তো নিষেক বা জাইগেট সৃষ্টি হয় কি হয়? এই যে পরাগনালীর মধ্যে দুটো কি আমরা কি জানি, পুংগ্যামেট আছে এবং আর একটা আছে কি, যে নালিকা নিউক্লিয়াস। এই যে পরাগনালীটা ক্রমশ সামনের দিকে অগ্রসর হতে থাকে। অগ্রসর হওয়ার পর প্রথমে কি, ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে, তারপরে আস্তে আস্তে কি, যে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে।
দ্রুত স্কুলের মধ্যে প্রবেশ করার পর কি হবে, ওই যে সামনের পরাগনাল যে সামনের ভাগটা কি হবে যে ফেটে যাবে, ফেটে যাওয়ার পর কি হবে ওই যে দুটো গ্যামেট কি হবে যে ডিম্বকের মধ্যে বা ভ্রূণস্থলের মধ্যে প্রবেশ করবে। এবং একই সঙ্গে এই যে নালিকার নিউক্লিয়াস কি হবে যে অবনতি ঘটবে, নালিকার নিউক্লিয়াস অবনতি ঘটবে। আর এই যে পুংগ্যামেটটা ভ্রূণস্থলের মধ্যে প্রবেশ করার ফলে কি হয় যে ডিম্বাণুর সঙ্গে পুংগ্যামেট কি হয়ে গেল যে একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পর কি হয় এইখানে নিষেক বা জাইপের গঠন করলো। এরপর কি, এরপর হচ্ছে কি ভ্রূণ গঠন। এই যে জাইপটি মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয়ে অসংখ্য ভ্রূণ গঠন করবে এবং বীজ এবং ফল গঠন। নেক্সট তাহলে এই ভ্রূণটা কি আস্তে আস্তে উত্তরিত হয়ে কিসের গঠন করবে, বীজের গঠন করবে এবং কিভাবে ফল গঠন করবে। আর এই যে ডিম্বাণুটা কি করবে আস্তে আস্তে কি যে আস্তে বড় হওয়ার ফলে ডিম্বাণুটা কি করবে যে আস্তে আস্তে ফল গঠন করবে। এরপর যে নতুন চারাগাছ সৃষ্টি, তো বীজ উৎপাদিত হওয়ার ফলে কি হবে যে আবার একটা নতুন চারাগাছের সৃষ্টি করবে। তো এইটা হচ্ছে কি যে সমস্ত উদ্ভিদের যে নিষেক পদ্ধতি। তো ফ্রেন্ডস তোমরা হচ্ছে আশা করি বুঝতে পারছো যে সমস্ত উদ্ভিদের যে নিষেক পদ্ধতিটা, তো এইটা ইম্পর্টেন্স তোমরা সবাই বাড়িতে করে নেবে। আর তার পদ্ধতিগুলো আমি আলোচনা করবো, প্রথম কি পরাগ সংযোগ করবে, সেকেন্ড কি অঙ্কুরিত পরাগের, তারপরে থার্ড কি পুংগ্যামেটের সৃষ্টি, ফোর কি চুম্বকের গঠন এবং ফাইভ পাঁচ নম্বর কি নিষেক বা জাইগোয়েটের গঠন, ছ নম্বর কি ভ্রূণের গঠন, সাত নম্বর কি বীজ এবং ফলের গঠন এবং আট নম্বর কি নতুন এবং চারাগাছের সৃষ্টি। তো এই এইটাই হচ্ছে কি যে সমস্ত উদ্ভিদের নিষেক পদ্ধতি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম, ধন্যবাদ।